মনটা ভার করে কইল, বোয়াপুর যাবি? আমি বললাম হ। কয় যা, গান শেষ হইলে দেরি করিস না, গান সাইডে দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম দাদা তোমার শরীরটা খারাপ, আমি দেরি করব কেন, আমি গান সাইডে দিয়ে তাড়াতাড়ি যাব। সন্ধ্যার আগে গানে রওনা হয়ে গেলাম, সারা রাত্র গান করতেছি, গান শেষ হয় নাই, রাতের শেষ ভাগ মঞ্চে আসি। আজানের আগে, চারটা বাজে নাই তার আগে, বাড়ি থেকে একটা ফোন আইলো। ফোন করে বলতেছে, হানিফ গান শেষ হয় নাই। আমি কই না। কয়, গান শেষ করে তাড়াতাড়ি আইব। আমি জিজ্ঞেস করি, বলো কি হয়েছে? কয়, না কিছু হয় নাই তো, তুমি গান শেষ করে দেরি করো না। আমি তার জবাব দিছিলাম, তোমরা না কইলে, কিন্তু যা হয়েছে তা আমি কাল বিকালে শুনে আইছি। অর্থাৎ ফজরের আজানের আগে দাদা বিদায় নিয়ে চলে গেছে। আমি জানি রে, মনকে বোঝাইতে পারলাম না গানটা শেষ করে, আর দেরি করি নেই বাড়ির দিকে রওনা হইলাম। এসে দেখি বাড়ি ভরা মানুষ, দরদি রে একদিন একদিন তো চলে যেতেই হয়। দাদা গেছে, জন্মদাতা পিতা ছিল, তিনিও চলে গেছে, তিনিও চলে গেছে। দরদি রে আমিও তো যাব, যেতে হবে, এটা বিধান, এতে আমার কোনো দুঃখ নাই। জগতে এসেছি, চলে যেতে হবে, এটা বিধান, এটা মানতেই হবে, এখানে কোনো দুঃখ করার কিছু নাই। কিন্তু আমার দুঃখটা এই জায়গায়, মাওলা যে জন্য পাঠাইছিল তার কোনো কর্মই আমার দ্বারা হয় নাই। এই জগতে এসে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু অর্জন করছি, কিন্তু এই জগৎ ছেড়ে চলে যেতে হবে তার জন্য কোনো করি আমার কাছে আজও জমা হয় নাই। এই অর্থ করি কামাই করছে কারা? ইয়াদালি পীর সাহেব, আমার ইয়াদালি ইয়াদালি কামাই করে মুসলিম রে দিয়ে গেছে, ইয়াদালি কামাই করে সিরাজ রে দিয়ে গেছে। আর তারা এই পাথেয় কামাই করছে বিধায় তাদের আঙিনায় আস এত সাধু গুরুর চরণ ধুলি। এটা কামাই করছে বিধায় আজকে এই আঙিনায় এত মানুষের আয়োজন। বাবা, শত শত মানুষ হইলে কেউ না কেউ তো ভালো মানুষ, কেউ না কেউ তো ভালো মানুষ। আমরা আর যাই হই না কেন রে, অন্তত ওই শিশু সন্তানটার তো কোনো ভুল নাই। দরদ রে, একটা মানুষ যদি এক জায়গায় আঘাত পায় তাহলে আরেক জায়গায় যায়। বাবা যদি বকে মায়ের কাছে যায়, মা যদি রাগ করে তাহলে সন্তানটা বাবার কাছে যায়। ও ভাই, যার দুইটা দিক হারিয়ে যায় সে কোথায় যাবে রে? মা যদি রাগ করে বাবার কাছে যায়, আর বাবা যদি রাগ করে তাহলে মায়ের কাছে যায়।
ভাইরে, যার দুইটা দিকে হারিয়ে যায় সে কার ছায়ায় দাঁড়াবে? এরপরেও একটা ভরসা আছে, এরপরেও একটা ভরসা আছে, সেটা হলো যার যার মুর্শিদ। ধরো দিলে আমার সেই মুর্শিদ, আমি যার ভরসায় ছিলাম, সবাই রে হারাই আমি যার নাম মুখে নিয়ে চলতাম রে, আমার সেই বৈরাবরী সৈয়দ চানমিয়া স্যার, গত রমজান মাসের 27 তারিখে আমাকে সবাই রে ফাঁকি দিয়ে বড় ঘরে চলে গেছে। আর কোথায় যাব রে, আমি আর কোথায় যাব রে? যেদিন সিরাজ চলে যাবে সেদিন কোথায় যাবি রে? তরিকার ভাইরা, ও তরিকার বোনেরা, আজকেই সেই রাত্রে, আজকেই সেই রাত যে রাতে পানবন্ধুকে মনে করে মুর্শিদের ছবিটা তার সন্তানের উপরে বসাইয়া তার বুকে জড়াইয়া ধরে একবার রসুলকে দর্শন করা, আজকেই সেই রাত। আরে আমার তরিকার ভাইরা বোনেরা, ভাই জানে ভাইয়ের দাঁড়া দিলে তরিকার ভাই জানি গেছে আমার কালা জোড়াই দাঁড়িয়ে।
খালি